الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقت زور رت چنو ما ند گریز دست بوگی رد سرے شمشیر تیز ہر کے شاہ آپ ند کے اوگو یاد হাইফে বাসা দেখে যুজনে কুগুয়াদ আগার খোদ হাফত তে সব আজবর বেখানি চুয়া সুফতি আলিফ বাতা নদানি এলমে চান্দা খেবে সে তর খানি চু আমল দর তুনিস থে নাদানি না মুহাক্কিক বাওয়াদ নাদান সে মান চার পায়ে বুরু কিতাবে চান্দ ওহি আমদ সুয়ে মুসা আজ খোদা বান্দা এ মারা চেরা কর দি জেদা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি জান্নাতের বাগিচায় আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের মাহফিল এগুলো দিনে মাহফিলে কয়েকজন লোক মাগরিব পরে ওয়াজ করা মানে সামনে কিরাম্ব ভাষায় বলে
যে মাঠে এখানে যদি আজকে যাত্রার প্যান্ডেল হতো, মানুষকে জায়গা দেওয়া যাইতো, জায়গা দেওয়া যাইতো। কিন্তু দিনী পরিবেশে দেখবেন এখানে কয়েকজন মানুষ বসে আছে। আমি বাজারে গেলাম, যে ঠেলে ঢুকান যাচ্ছে না, ঠেলেই যাওয়া যাচ্ছে না, এত লোক। তা আমি আমার মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা এদিক সেদিক বাজার ঘাট ঘোরাফেরা না করে আমরা জান্নাতের বাগিচায় দিনের শিক্ষার জন্য আমরা বসে যাই। আল্লাহ তাআলা এই এলাকায় একটি দিনী প্রতিষ্ঠান কায়েম করেছেন, সুবহানাল্লাহ। গ্রামের নামও নিয়ামতুল্লাহপুর, আল্লাহ তাআলা নিয়ামত। আসলে এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় আমরা না করি, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। কি বলেন, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা বনি ইসরাইলের ভিতরে বুখারী মুসলিম শরীফের হাদিসে বনি ইসরাইলের একটি হাদিসের মধ্যে আছে, বনি ইসরাইলের সময় আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে একটি ফেরেশতা নাজিল করে দিলেন, যে যাও তুমি অমুক গ্রামে তিনটি লোক আছেন, সেই তিনটি লোকের কাছে যাও, তাদের অসুখ আছে, যারা যা তারা কি কি চায় তাদের এই নিয়ামত গুলা দিয়ে আসো। আল্লাহ তাআলার হুকুমে ওই ফেরেশতাটি মানুষের রূপ ধারণ করে দুনিয়াতে আসলেন। আসার পরে গ্রামে তিনটি লোক ছিল, একটা ছিল কুষ্ঠরোগ, ঘটনা অনেকের জানা, একটা ছিল অন্ধ ব্যক্তি, আর একটি ছিল হলো টাক পরা, মাথায় চুল নাই। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে ফেরেশতা পাঠাইলেন। ওই ফেরেশতা প্রথমে গেলেন কুষ্ঠরোগীর কাছে, যা বললেন, হে কুষ্ঠরোগী ভাই, তোমার এখন এই মুহূর্তে তোমার কাছে কি জিনিস পাইলে তুমি বেশি খুশি হবে? কুষ্ঠরোগী বললেন, ভাই, আমার সারা শরীরে কুষ্ঠরোগ, এই কুষ্ঠরোগের কারণে আমার কাছে মানুষ বসে না, গায়ের গন্ধর কারণে আমাকে আল্লাহ তাআলা এই মুহূর্তের ভিতরে যদি এই কুষ্ঠরোগ ভালো করে দিত আমি খুশি হয়ে যেতাম। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাটি ওই কুষ্ঠরোগীর সারা শরীরে হাত বুলাইয়া দিলেন। বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে হাদিস শরীফের ভিতরে আছে, তার কুষ্ঠরোগ আল্লাহ তাআলা ভালো করে দিলেন। ফেরেশতা বলল, হে ব্যক্তি, এখন মালের ভিতরে তোমার কি ধন সম্পদ তোমার কাছে প্রিয়, তোমার কাছে কোন জিনিসটি বেশি প্রিয়, উট, গরু না ছাগল? লোকটি বলল, হুজুর, আমার সবচাইতে পছন্দ হলো উট। ফেরেশতা তাকে উট দিয়ে দিলেন। উট দেওয়ার পরে ওই ব্যক্তি ওই একটি উট, গাভী উট থেকে এত উট তার ফার্ম হয়ে গেল, হইতে হইতে ওই এলাকার ভিতরে সে ধনী হয়ে গেল। ওই লোকটি চলে গেলেন আবার টাক পরার কাছে। টাক পরার কাছে যা বললেন, হে টাক পরা ব্যক্তি, তোমার এই মুহূর্তে তোমার কাছে সবচেয়ে কোন জিনিসটি পেলে তুমি বেশি খুশি হবে? টাক পরা লোকটি বলল, আসলে টাক পরা কিন্তু অনেক একটি সৌন্দর্য নষ্ট হয়ে যায়, দেখতে ভালো লাগে না। অনেকে দেখবেন অনেক মানুষ টুপি পরে ঘরে। ভাই, আপনি টুপি পরে ঘরেন কেন? টুপি পরে ঘোরাফেরা করেন কেন? আপনি তো নামাজও পড়েন না দেখা যায়। আসলে ওই টুপিটা পড়ছে কি নামাজ পড়ার কারণে, মুসল্লির জন্য, না তাকের জন্যে? তাকের জন্যে দেখা যায়। এই চুল কিন্তু আল্লাহ তাআলা একটা বিশাল নিয়ামত, অনেক সুন্দর একটা নিয়ামত। যাদের চুল নাই দেখবেন অনেক টাকার ওষুধ খাইছে কিন্তু চুল জমাতে পারেনি,
আল্লাহ তাআলার এই নিয়ামত গুলো কোনোটাই ছোট না। সেটা করে লোকটি বলল, ভাই এই মুহূর্তে আল্লাহ তাআলা যদি আমাকে এই তাক পরা ভালো করে দিত তাহলে আমি বেশি খুশি হইতাম। সে ফেরেশতাটি ওই তাক পরার মাথায় হাত দিল, আল্লাহ তাআলার হুকুমে সঙ্গে সঙ্গে চুল গজায় গেল। এখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ভাই এই মুহূর্তে তোমার মালের ভিতরে কোন সম্পদ তোমার কাছে প্রিয়? বলল, আমার সবচেয়ে প্রিয় হলো গাভী গরু। ওই ফেরেশতা তাকে একটি গাভী দিয়ে গেলেন, ওই গাভী থেকে আল্লাহ তাআলা তাকে ফারামের মালিক বানায় দিলে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন। এইবার চলে গেলেন ওই ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে, অন্ধ ব্যক্তির কাছে যে বলল, ভাই তোমার এই মুহূর্তে সবচেয়ে তোমার কাছে কোন জিনিসটি বেশি প্রিয়? লোকটি বললেন, ভাই এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আল্লাহ তাআলা যদি আমার এই অন্ধ চোখ যদি ভালো করে দিত তাহলে আমি বেশি খুশি হইতাম। ওই ফেরেশতাটি অন্ধ লোকের দু চোখে হাত দিল, বলে দিলেন আল্লাহ তাআলার হুকুমে সঙ্গে সঙ্গে তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। তখন অন্ধ লোক ব্যক্তিকে বললো, ভাই এই মুহূর্তে তোমার সবচাইতে কোন জিনিসটি বেশি প্রিয়? লোকটি বললেন, ভাই এই মুহূর্তে আমার সবচাইতে মালের ভিতরে প্রিয় হইল ছাগল। তাকে একটি গাভী ছাগল দিয়ে দিলেন, ওই ছাগল থেকে ছাগলের পাল হয়ে গেলেন, ফারামের মালিক হয়ে গেলেন। আল্লাহ তাআলা অনেক যুগ পরে ওই ফেরেশতাকে আবার পাঠায় দিলেন, যাও ওই যে তিনজনকে তুমি নিয়ামত গুলো দিয়ে আসছিলে তাদের কাছে তুমি যে তাদের কাছে যা গরু চাইবে, যাকে উট দিয়েছো তার কাছে যা উট চাইবে, যাকে তুমি ছাগল দিয়েছো তার কাছ থেকে তুমি ছাগল চাইবে। তখন ওই ব্যক্তি চলে গেলেন, ওই ফেরেশতা প্রথমে ওই কুষ্ঠ রোগীর কাছে গেলেন, অনেক মানুষ জমা, ফার্মের মালিক হয়ে গেছে, বললেন, ভাই আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, তোমার এই ফার্ম থেকে যদি আমাকে একটি উট দিতে তাহলে আমি উপকৃত হইতাম। তখন ওই ব্যক্তি বললেন, বলতে ভাই আজকে তুমি এত ফার্মের মালিক হয়েছো, এক সময় তুমি তোমার গায়ে কুষ্ঠ রোগ ছিল, তুমি একজন ভিখারি ছিলা, একজন তুমি দরিদ্র লোক ছিলেন। অনেকে আছে না যে সে গরিবের ছেলে, দরিদ্র ছেলে, তার বাপ মানুষের বাড়ি কাজ করে পান্তা ভাত খেয়ে সে মানুষ হয়েছে, সে অতীত মনে রাখে নাই, ভুলে গেছে। একটা রিক্সা চালকের ছেলে আজকে ব্যারিস্টার হয়ে গেছে, সে তার পাশে গেলে আর কথা বলার টাইমই দেয় না, তার অতীত ভুলে গেছে। ওই কুষ্ঠরোগ বলল, না ভাই আমার কোনো কুষ্ঠরোগ ছিল না, আমি আগের থেকেই সুস্থ। সে বলতে যে, ভাই তুমি তো দরিদ্র ছিলে না, আমি বাপ দাদার আমল থেকে ধনী। সে অতীত ভুলে গেছে, এই নিয়ামত পায়া তার নিয়ামতকে সে অস্বীকার করতেছে। সে বলতেছে, ভাই তখন বলতেছে, না আমি কোনো দরিদ্র ছিলাম না, ভাই তুমি যদি একটা আমাকে উঠ দিতা তাহলে আমি উপকৃত হইতাম। সে বললেন, তোমাকে উঠ দেওয়া যাবে না, তুমি এখান থেকে চলে যাও। সে ফেরেশতা কর্তা দিয়ে দিলেন যে তুমি যে অবস্থা ছিলে আল্লাহ যেন তোমাকে ওই অবস্থায় নিয়ে আসে। আল্লাহ তাআলার হুকুমে কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে আবার কুষ্ঠরোগে ভরায় দিলেন এবং সে পথের ফকির তাকে বানায় দিলেন, তাকে বানায় দিলেন। পর্যায়ক্রমে আবার চলে গেলেন টাকপোড়ার কাছে, টাকপোড়ার কাছে গিয়ে বললেন, ভাই তুমি তো দরিদ্র ছিলে, ভিক্ষুক ছিলে, ভাই
তোমার মাথা টাক ছিল? সে বলল, না আমার তো টাক ছিল না, আমি আগের থেকে চুল আলা ছিলাম। ভাই তুমি তো দরিদ্র ছিলে, গরিব ছিলে। সে বলতে, না আমি বাপ দাদার আমল থেকে ধনী, আমি দরিদ্র ছিলাম না। সে অস্বীকার করলো। সে ফেরেশতা বলল, তুমি আমাকে ওর গাভি দিলে না, আল্লাহ তাআলা যেরকম তোমাকে করেছিল সেই রকম তোমাকে যেন বানায়া দেয়। আল্লাহ তাআলার হুকুমে তাকে সেই অবস্থায় করে দিলেন। এবার চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে, যা বললেন, অন্ধ ভাই তোমার তো চক্ষু ছিল না একদিন, তোমার তো দৃষ্টি শক্তি ছিল না, তুমি এত বড় ধনী ছিলে না, আজকে তুমি ফার্মের মালিক হয়ে গেছো। তুমি দরিদ্র ছিলে, আজকে তুমি এত ধনী হয়ে গেছো, ফার্মের মালিক হয়ে গেছো, তুমি এই সুন্দর নিয়ামত দেখতে পাচ্ছ। তখন বলল ভাই, অন্ধ ব্যক্তি বলল, হ্যাঁ ভাই আমি অন্ধ ছিলাম, আমি এত বড় ধনী ছিলাম না, আমি ভিক্ষা করে খাইতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এত ধনাঢ্য করছে, চোখের দৃষ্টি শক্তি ফেরাইছে, তোমার যা খুশি, এই যে আমার ফার্ম আছে ছাগলের ফার্ম, তোমার যত খুশি তুমি এই ফার্ম থেকে তুমি ছাগল নিয়ে যাও। সে ফেরেশতা বলল, ভাই আমি মানুষ নয়, আমি আল্লাহ তাআলার ফেরেশতা, আপনাদের এলাকার ভিতরে তিনজনকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমাকে পাঠাইছে। আল্লাহ তাআলা তোমাকে, আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে এর থেকে আরো যেন তোমার নিয়ামত বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা তার নিয়ামত আরো, ইতিহাসে শোনা গিয়েছে সে আরো বেশি ধনিত্ব হয়েছে, ইসলামের আরো বেশি খেদমত হয়েছে। তো দেখেন আজকে আপনাদের নিয়ামতুল্লাহপুর একটি হাফিজিয়া মাদ্রাসা কায়েম করেছেন, এটা একটা নূর, এটা একটা নূর, এই নূরের ওসিলায় সারা এলাকা নূর করে দিবে, সুবহানাল্লাহ। এর ওসিলায় করে আমরা কি বলতে পারবো যে নিজের আমল দেখে জান্নাতে যেতে পারবো? যেতে পারবো? আল্লাহ তাআলা যদি এই হাফেজিয়া মাদ্রাসা, এই যে এতগুলো হাফেজ আপনাদের টাকায়, আপনাদের খাদ্যে, এই যে এগুলো হাফেজ তৈয়ার হচ্ছে কিয়ামতের দিন, এই হাফেজগুলো যদি বলে আল্লাহ এই গ্রামের থেকে হাফেজ হয়েছি, এই গ্রামের খানা দানা খেয়ে আমি হাফেজ হয়েছি, আজকে জান্নাত লাভ করতেছি, আল্লাহ এই এলাকার হাদিস অনুসারে আল্লাহ এই এলাকার ব্যক্তিদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব, আল্লাহ তাআলা কি দিবে? আল্লাহ তাআলা কি দিবে না? অবশ্যই দিবে। হাফেজকে বললে, তোমার যত খুশি তুমি নিয়ে যাও, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসা নিয়ামত দিয়েছে, এই নিয়ামতুল্লাহপুর আল্লাহ তাআলার যেন নিয়ামত, আল্লাহ তাআলা খাস নিয়ামত যেন নাজিল হয়ে যায়। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমার রসুলকে ভালোবাসো। আজকে আমাদের ভালোবাসা জিলেবির ভিতরে, আজকে আমাদের ভালোবাসা বলে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু আসল ভালোবাসা আমাদের ভিতরে নাই, ভালোবেসেছেন সাহাবায়ে কেরামরা। দেখেন সাহাবায়ে কেরাম তো, হুজুর আপনারা কি ইচ্ছা করেন কে, খালি খালি ঘটনা বলেন কে? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, আল্লাহ তাআলা 500 আয়াতকে আমাদেরকে কর্ম মাসলা মাসাইল দ্বারা কি করেছেন, এর ভিতরে দিয়েছেন, কিন্তু সব ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা, ইউনুস আলাইহিস সালামের কিচ্ছা ঘটনা, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, আল্লাহ তাআলা সব ঘটনা আল্লাহ তাআলা কি কোরআনের ভিতরে দিয়েছে? বলতে হবে আমাদেরকে, বলতে হবে। আজকে আমি এখানে ওয়াজ করে ফাটায় দিলাম, হ্যাঁ এই করতে হবে, সেই করতে হবে, মাঠ গরম করে দিলাম, কিন্তু এক ব্যক্তিও সকালে বলতে পারলো না যে ওয়াজ কি, কে হইল, একজন আমলে নিতে পারলো না, তাহলে তো কোনো কাম হবে না। এখনকার জামানায়
দেখি ওয়াজ কি, হ্যাঁ বক্তা মাহবিল ফাটা হেলে দিছে, হো ওয়াজ হো ওয়াজ করছে কিন্তু আমলে নিতে পারলো না। এই জন্যে আমরা ওয়াজটা শুনবো আমলের নিয়তে, কিসের নিয়তে, যেন এখান থেকে আমরা কিছু আমল করতে পারি। মহব্বত করেছেন সাহাবায়ে কেরামরা, দেখেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রসুলের পাশে দাঁড়িয়ে বলতেছেন, সাদ তুমি কেন এতদিন বিবাহ করে নাই? সাদ সাহাবি ছিলেন অনেক কালো বিশ্রী, তিনি বলতেছেন, হুজুর আমি এত কালো সাহাবা, কোনো ব্যক্তি কোনো মহিলা আমার সাথে বিবাহ হতে চায় না। সাদ বললেন, রসুলকে রসুল বললেন, কেন হয় না? রসুল একটি পত্র লেখে মদিনার গোত্রে একজন সর্দারের কাছে চিঠি পাঠাইয়া দিলেন, যাও আমার সর্দারের কাছে তুমি যাও, এই চিঠিটা তার হাতে দিবে। তখন সাদ ওই চিঠিটা নিয়ে ওই সর্দারের কাছে গেলেন, যা বললেন এই চিঠিটা তার হাতে দিয়ে দিলেন, দেখলেন চিঠিটা দিয়েছে তার মেয়ের বিবাহর প্রস্তাবের জন্য। তখন সর্দার চিন্তা করলেন, তখন তিনি চিন্তা করলেন, এত সুন্দর আমার রমণী মেয়ে, এত সুন্দর আমার কন্যা, কিভাবে আমি এত কালো মেয়ের সঙ্গে আমি বিবাহ দেই? তার কন্যা ঘরের ভিতরে থেকে এই কথাগুলো শুনতে পাচ্ছে। চিঠিটা পাঠাচ্ছেন মুহাম্মদ রসুলুল্লাহ, কে পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন? মুহাম্মদ রসুলুল্লাহ বলল, না তোমার মতো এত কালো সাহাবার সাথে আমার এত সুন্দরী রমণী মেয়েকে বিবাহ দিব না। তখন সাহাবাকে বললেন, তুমি চলে যাও। ওই কন্যা বের হয়ে বললেন, এ বাব্বা জান কি হয়েছে, চিঠিতে কি লেখা আছে? মুহাম্মদ রসুলুল্লাহ প্রস্তাব পাঠিয়েছে তোমার সঙ্গে বিবাহের জন্য, এই ছেলের সঙ্গে। তিনি বললেন, আল আব্বা হুজুর তাকে ফিরে দেন না, যিনি রহমাতাল্লিল আলামিন, তিনি দুনিয়ার জন্য রহমত স্বরূপ, তিনি আমার নিজের বিবাহ প্রস্তাবের জন্য আমাকে আমার কাছে পাঠিয়েছেন, তাকে ফিরে দেন না আব্বা, তাকে ডাক দেন। তিনি বললেন, সাহাবাকে ডাক দিলেন, সাদকে, সাদ তিনি আসলেন, বললেন, হ্যাঁ আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিব। তিনি বললেন, তোমার কি মোহরের কোনো টাকা আছে? না, তাও নাই। এত দরিদ্র সাহাবা, তিনি তার কন্যা বললেন, আব্বা জান তাকে কিছু মোহরের কেনাকাটার জন্য, শাড়ি অলংকার কেনার জন্য কিছু টাকা দিয়ে দেন। তাকে কিছু টাকা দিলেন বাজারে, বললেন, সংক্ষিপ্ত বলতেছি সময় যেহেতু কম, তিনি ওই টাকা দিলেন, বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে তাবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। তিনি বাজারে যায়, যখন যুদ্ধের ঘোষণা শুনলেন, তিনি চিন্তা করলেন, আমার রসুল জিহাদে যে শহীদ হয়ে যাবে, আমি সুন্দর বউকে নিয়ে আমি ঘরেতে থাকবো, এ হতে পারে না। তিনি ওই টাকা দিয়ে সোনা গয়না শাড়ি অলংকার না কিনে তিনি একটি সুন্দর তরবারি কিনে জিহাদের ময়দানে চলে গেলেন। রসুল চিনতে পারবে দেখে মুখ আটকায় গেলেন, মুখোশ পরে গেলেন। তিনি যুদ্ধ করতে করতে এক সময় আল্লাহর রাস্তায় জীবন দিয়া দিলেন। রসুল দেখলেন এই কালো সাহাবা কে, মুখ বান্ধা, তিনি কাছে যা দেখলেন আর কেউ নয়, ওই আমার কালো সাহাবা সাদ। যা দেখলেন, এ সাদ তুমি কেন যুদ্ধে আসছো, এখনো মৃত্যুবরণ করে নাই? করলে, হুজুর আপনি জিহাদের ময়দানে থাকবেন আর আমি স্ত্রী নিয়ে আনন্দ উল্লাসে থাকবো, এ হতে পারে না। তিনি সাদ উপর দিকে তাকিয়ে দেখেন, হাসতেছেন, তিনি বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, আল্লাহর কসম আমি দেখতে পাচ্ছি জান্নাতি হুরেরা আমার জন্য ফুল সজ্জা নিয়ে আসতেছেন। সুবহান আল্লাহ, এই যে তাদের মহব্বত ছিল কত, জীবন পর্যন্ত দিয়ে দিলে, এত সুন্দর রমণীতে তারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করছে, এইটাই ছিল রসুলের মহব্বত। এই আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক মহব্বত রসুলের অনুসরণ করে, অনুকরণ করে, বাস্তব জীবনে রসুলকে মডেল মডেল মেনে যেন আমরা চলতে পারি, যেন আল্লাহ তাআলা কে জীবন শেষ হওয়ার এক মুহূর্ত
যেন রসুলের সুন্নত অনুযায়ী যেন আমরা জীবন পরিচালিত করতে পারি, যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তাওফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।